এত সময় লাগে কেন? তাহলে আপনি কাকির লগে অবৈধ সম্পর্ক রাখছেন না? হ্যাঁ মানে আপনি মার সাথে আপনি মেলামেশা করেন নাকি? আপনি গোপনে খেপ মেরে চলে যান, তার আগে একবার ধরা গেছেন না? জন্য তো এত চাইলে লুচামি করতে তো ধরবে আপনাকে, আপনি সুমা দিব সুমা দিব। কি অবাক হয়ে গেছেন? অবাক হওয়ার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম দর্শক, নিজের শাশুড়ির সাথে দীর্ঘ ১২ বছর ধরে সম্পর্ক করে আসছিল, এমন একটা জায়গায় দেখা করতে আসছেন যে জায়গায় মৌ মানসির মতো মানুষ গিট দিয়ে ধরে রেখেছে। রাত একটার সময় গিয়ে রাত ৩টার সময় নিজের স্বামীর কাছে ধরা গিয়েছে। যে শাশুড়ির সাথে সম্পর্ক সে শাশুড়ির বাচ্চা আছে, স্বামী আছে, আর যিনি দেখা করতে এসেছেন তিনারও স্ত্রী আছে, সন্তান আছে। স্বামীর কাছে ধরা গিয়ে কীভাবে জনসম্মুখে এসে কথাগুলো বলতেছে না শুনলে বিশ্বাস করতে পারবেন না। পুরো বিস্তারিত বর্ণনা আমার এই ভিডিওতে আপনারা শুনতে পাবেন। ভিডিও ক্লিপে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি বিনীত অনুরোধ করব, যারা মোমো কক্স মিডিয়া চ্যানেলে নতুন জয়েন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে একটা ক্লিক করে দিয়ে পাশে থাকবেন। চলুন দর্শক সেই মূল আলোচনাতে চলে যাই। কি নাম তোমার? মোহাম্মদ আলম। আলম 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 বাবার নাম কি? বাড়ি কোথায়? নীলকমল চরপেশন। হ্যাঁ এখানে কি জন্য আসছিলেন? এখানে আসছিলাম দিনের সাথে আমার সম্পর্ক ছিল দিল্লিতে। কোন বাড়িতে? এই বাড়ির নাম কি? গেছিল সেখান থেকে আমার সাথে দীর্ঘদিনের সাথে আমার সম্পর্ক ছিল, আমার সাথে অনেক কিছু সম্পর্ক ছিল এবং এই আপনার আমার বাড়িতে যাইতো, আমার সাথে দেখা করতো, ফোনের রেজিস্ট্রেমে কথা হইতো, তখন সিম পাল্টে গেলে নতুন সিম দিয়ে আমার নম্বরে ফোন দিতে আমার নম্বর হচ্ছে আমার সাথে আমার রিলেশন হয়েছে। আপনি বাড়িতে আসা যাওয়া করেন কতদিন যাবেন? এবারে তো কখনো আসিনি, মাঝে মধ্যে আসতাম কিন্তু এতদিন এতটা আসা পড়ে না এদিকে, তো পরে আমাকে খবর দিয়েছিল আসার জন্য। তারপরে গতকালকে কটার দিকে আসছেন? গতরাতে ১২টা একটা হবে। ১২টা একটা হবে? ১২টা একটা বাজে কোনো ভালো লোক বাড়িতে যায় লুচ্ছা সারা? আপনার খবর দিয়েছে আপনার এবার দিনে, আপনি এত রাত্রে আসছেন কেন? আসছেন যখন আপনার ১২টা সাড়ে ১২টার দিকে আসছেন, তখন আসার পরে আপনার দরজা খুলছে কে? রুজিনা। রুজিনা খুলছে, কোন দিয়ে ঢুকছেন? পিছন দিয়ে না সামনে? পাখির পর দিয়া। বাড়িতে ঢুকছেন কোন দিয়া? সামনে দিয়ে ঢুকে তো পিছন দিয়ে গেছেন, সামনে দিয়ে তো ঢুকতে পারতেন? সামনে দিয়ে ঢুকছেন, দরজা দিয়ে ঢুকছেন? সামনে দরজা দিয়ে ঢুকছেন, রাস্তার পিছনে দরজা দিয়া? পিছনে দরজা কোনটা? এই যে পাখির ঘরের দরজা যেটা ছিল না, আমি বলতেছি বাড়িতে ঢুকছেন তো সামনে দিয়ে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে গেছে, কিন্তু ঘরে ঢুকছেন পিছন দিয়ে? জি, ওনার দরজা খুলে গেছে পিছন দিয়ে, বলছিল পিছন দিয়ে গেছে। ও স্বামী আছেন কোথায়? হাজবেন্ড কোথায় ছিলেন? দেখুন বাসায় ছিলেন। বাসায়? বাসায় ছিল। কিভাবে বুঝছেন? ওরা আমাদেরকে দেখছিল ও বাসা থেকে। ও আমরা কিভাবে জানি? সেটা তো ভালোই জানি। ঘুমাই গেছে বলছিল, বাসায় ছিলেন, সেজন্য দেখা হয়েছে, দেখা করা ছিল এটা বলছে। আপনি কি প্রায় আসতেন বাড়িতে? এই দুইবার আসছেন? এই জীবনে দুইবার সাক্ষাতে আপনার লোকে? হ্যাঁ, তো তাহলে দীর্ঘদিন ধরে আপনার লোকে দৈহিক সম্পর্ক আছে? তো আপনার একটা তার স্বামী আছে, আছে তার সাথে এভাবে সম্পর্ক রাখছেন কি উদ্দেশ্যে? আমার বাচ্চা দেখে সম্পর্ক রাখছে আমার সাথে, আমি ওর হাজবেন্ড থেকে সম্পর্ক রাখছি। হ্যাঁ ওনা আমার ওয়াইফ দেখে সম্পর্ক রাখছে, আমি ওর সাথে সম্পর্ক রাখতে রাজি আছি। ও বলছে যেভাবে, বুঝলাম না, ও কি আমার ওয়াইফ দিকে নজর দিছে কি? মানে ও সব আমার দেখে শুনে সম্পর্ক করছে, আমি ওর সব দিকে ও বলতে আপনার ইয়া রুজিনা, মানে রুজিনা আপনি সব দেখে সম্পর্ক করছে? আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে ছিল, ওনার নন্দের বাসায়, তা আমার নন্দের ঘর, আমার ঘরে একই জায়গায় একই বাড়ি, ঠিক আছে, আমার কাকি, তাহলে আপনি বাসাটা কত দাঁড়িয়ে দেবেন? কাকির লোকে আপনার সম্পর্ক করছেন?
হিসেবে তো এও তো আমরা কাকি সম্পর্ক কি হয় আপনার সম্পর্ক কি হয় আপনার সম্পর্ক কি হয় কাকির লগে অবৈধ সম্পর্ক রাখছেন না মানে আপনি মার সাথে আপনি মেলামেশা করেন নাকি আপনার মার সাথে আপনি মেলামেশা করেন কাকি মা না কাকি তো মা লাগে মার সাথে মিলামেশা করেন না আপনি একজনের বউ আপনার পছন্দ হলে আমি হয়তো তার প্রস্তাব দিন তোমার সাথে তোমার বিয়ে করুন আর আপনিও এই গোপনে রাত্রে খেপ মেরে চলে যান তার আগে একবার ধরা গেছেন না হ্যাঁ গাড়ি রেখে দিয়েছিল তার আগে ধরা গেছেন গাড়ি রাখছে বলতে ধরা গেছেন তো এত রাত চাইলে লুচি আমি করতে তাহলে তো ধরুই আপনাকে আমি সুমা দিব এবার আপনি কী মৌমাছি এলাকার মধ্যে ঢুকছেন আপনি এলাকাটা হইলো সব বাজারে চালাক এটার মধ্যে আমি এই কাম করে চলে যাবো এই এখন আপনি কি কাজটা ঠিক করছেন আপনি যে কাজটা করতেছেন দীর্ঘদিন তাহলে কি কাজটা কি আপনি ঠিক করতেছেন উনি বলছে আমার সাথে বিয়ে করবো পরে 12 বছর আমার বাড়িতে আজকে না ওনার নন্দের বিয়ে হওয়ার পরেই পরপরই গেছে আচ্ছা এভাবে আপনি বিয়ে করবো বলছে তো বিয়ে করতেন আপনি এইভাবে রাত্রে রাত্রে আয় আমি ছিল দেন রাত্রে আর কখনো আসি না এইভাবে আমাকে বলছিল সেজন্য না তোমার সাথে বলছে যে আমাকে বিয়ে করবে আপনার দোষ থেকে বাসার ভিতরে দোষ থেকে বাসার ভিতরে হাজবেন্ডই দেখছিল হাজবেন্ড কোথায় ছিল বাসায় ছিল তাহলে আপনি আসছেন রাতে 12:30 দিবে ধরা গেছেন কটা দিবে অনেক সময় টাইম পাস করছেন অনেক সময় দেওয়া হয়েছে আপনাকে আপনি এত টাইম আপনি আইসেন আপনি চুপ ফ্যামিলিতে চলে যাবেন আপনি এত টাইমে অবৈধ একটা জায়গা সময় পাস করলেন কা হ্যাঁ আপনি তো সাহস কম না কোন দেশের তো নাইয়া কোন জায়গায় ক্যাব মারেন তা এখন কী চান আপনি আপনাকে কি সিগুল দিয়ে বানছে সিগুল দিয়ে বানছে কি ওনার হাজব্যান্ড মারছো উনি আগলা কত মারে নাই ঠিক আছে আগলা কত মারে নাই আপনার সাথে কিছু ছিল মোবাইল ছিল আর টাকা ছিল 2600 টাকা 2600 টাকা সেগুলো নিয়েছে আপনার মারার সময় ওই যে যার লোক আপনার প্রেম প্রীতি ভালোবাসা যে আপনাকে ভালোবাসা দেয় সে আপনাকে ধরে নেয় বাঁচায় নেয় কিছুই বলে না সে হ্যাঁ হ্যাঁ তাকে বলছিল তোমার কোনো কথা নাই সে আপনাকে একবারের জন্য আপনার সামনে ওর সামনে খেলায় নেই তোকে মারো না আপনারা যখন মারে ও তো তখন আপনার যে প্রেমিকা আসেনি আপনার সামনে হ্যাঁ ওনাকে সেই বলে না ছিল তো সামনে পাশাপাশি তো ছিল তাহলে ওই মারার সময় একবারও আপনি বাসায় নেয় ধরে নেয় স্বামীর ধরে নেয় মারিও না মারিও না হ্যাঁ তাহলে আপনি ফককে ছিল তো সে আপনি কোনো কিছু কয়নি অল্প সময় মধ্যে মায়ের আপনি ভুলে গেলেন এখন তো আমার সংসার শেষ স্বামীর হাতে ধরা আপনি এত দিছু দিছো স্বামী করে যেটা করছেন তো করছেন আগে তাতে নাতে ধরা এখন আপনি কী করবেন উনি যদি যায় তাহলে নিয়ে যাবেন হ্যাঁ ভালো কথা আগের বউ থাকবেন আগের বউকে আপনার অনুমতি দিবে না ওই হুজুরের মতো হইব ওই যে রিসোর্টের হুজুরের মতো হইব আবার কাহিনি আসছেন না আসছেন না আপনি কি হুজুরের তো হত্যা ভাই কি এই কথা কইতেছেন তাহলে আগে বউ অনুমতি দিব দিতে পারে আগে বউ নাম্বার আছে ফোন ইউজ করে না আমার গার্জেন আসতে ফোন ইউজ করে না আপনার বাবা ইউজ করে বাপ আছে মা আছে কয় ভাই তিন ভাই আমার আপনি বড় আমার বড় দুই ভাই আপনি ছোট আপনি বিয়ে করছেন কোথায় আপনার বোন নাম কি
I'm not sure. Oh.